রিয়েল কিংবা রিয়েল লাইফ, তাদের দুজনের জুটিকে কিন্তু দর্শকরা দেখতে দারুণ পছন্দ করেন। আর তাই জন্যই তার ফ্যান এবং ফলোয়ার্সরা বসে রয়েছেন কবে তারা দুজন সাত পাকে বাঁধা পড়বে। তবে শোনা যাচ্ছে কিন্তু এখন অন্য কথা, কারণ এরই মাঝে শোনা যাচ্ছে পরিবার বাদ সেধেছে তাদের দুজনের বিয়ে নিয়ে। তাহলে কি শেষ পর্যন্ত বনি কৌশানির সম্পর্কে আসতে চলেছে নতুন মোড়? না না, ভয় পাওয়ার কিছু নেই, সমস্যাটা কিন্তু তাদের রিয়েল লাইফে, রিয়েলে নয়। বনি কৌশানি আবার জুটি বেঁধে ফিরে আসছেন পর্দায়। 2021 তাদের এই জুটিকে দেখা যেতে চলেছে সুজিত মণ্ডলের তুমি আসবে বলেই ছবিতে। তারই প্রচারে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা গেল এই তারকা জুটিকে। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবির পোস্টারও। সুজিত মণ্ডল কিন্তু এবার পারিবারিক ছবির গল্পের পাশাপাশি নিয়ে আসতে চলেছেন প্রতিহিংসার গল্প। সেই জন্যই সামাজিক বিয়ে মানে যে দুই পরিবারের চাপিয়ে দেওয়ার শর্ত, তাদের ইগোর লড়াই, সেই সব গল্প নিয়ে সামনে আসতে চলেছে বনি কৌশানির জুটি। আর যার চাপে পড়ি বিয়ের আগেই তাদের ভালোবাসা নষ্ট হওয়ার অবস্থাও দেখা যাবে এই ছবির গল্পে। তাই বন্ধুরা একেবারে নিশ্চিন্ত থাকুন, বনি কৌশানির এই জমজমার জুটির প্রেম কিন্তু একেবারে জমিয়ে চলছে। আর টলিপাড়ায় গুঞ্জনে কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে 2022 নাকি সত্যি সত্যি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমাদের সকলের প্রিয় লাভার্স বনি এবং কৌশানি। আপনার এতে কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।